गुरुत्वपूर्ण विषय राज्यवासी के दृष्टि आकर्षण कर लक्ष्य सकल के आमंत्रण त्रिपुरा प्रदेश कांग्रेस आदिवासी विभाग आदिवासी कांग्रेस आज के वर्धित सभा अनुषित आंतर्जातिक आदिवासी जनदिवस उद्यापित भारतीय जातीय कांग्रेस पक्ष দেশের প্রতিটি রাজ্যে এবং সারা দেশ ব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বর্তমান তাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সার্বিক পরিস্থিতি এবং বর্তমান শাসকদল বিজেপি সরকারের आदिवासी पाचल जाति गोष्ठी विरोधी कार्यकलापेबाद सारा देश देखने आदिवासी समाज के जाग्रत करते आदिवासी जनगोष्ठी अधिकार के सुरक्षित करते जनजाति অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সরকারের ব্যর্থতা নজিরবিহীন ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশ আদিবাসী সমাজে তাদের বঞ্চনা তাদের প্রতি অন্যায় অবিচার সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই অধিকারের বঞ্চনার দরুন আদিবাসী সমাজকে জাগ্রত করতে এক কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির সূচনা হবে আদিবাসী গৌরব পর্ব আদিবাসী গৌরব পর্ব দিয়ে 9 অগস্ট দেশে এবং সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রদেশ কংগ্রেস আমাদের জাতীয় কংগ্রেস দল একযোগে এই কর্মসূচির সূচনা এই কর্মসূচির মধ্যে এমিনেন্ট যারা ইঞ্জিনিয়ার পার্সোনালিটি বিভিন্ন স্পেয়ারে যারা দেশের জন্য রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সমাজসেবা বিভিন্ন বহুমুখী প্রতিভা নানাবিধ যে সমস্ত ব্যক্তিত্ব এই আদিবাসী সমাজের জন্য বা দেশের জন্য কাজ করেছেন তাদের প্রতিভাকে যেমন তুলে ধরা হবে সাথে সাথে তাদের আদর্শকে তাদের কর্মপন্থাকে আরো ব্যাপক রূপে আদিবাসীদের মধ্যে জাগ্রত করার জন্য এই আদিবাসী গৌরব পর্বের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সেটাকে সফল রূপদান করা এখানে আদিবাসী সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে তাদের বিভিন্ন সঙ্গীত তাদের বিভিন্ন
পারম্পরিক যে কালচার, এই কালচারকে সেখানে উপস্থাপিত করা হবে। সাথে সাথে বিদগ্ধজন যারা নানা দিক থেকে এই সমাজকে সমৃদ্ধ করেছে তাদেরকে সংবর্ধিত করা, আদিবাসী গ্রাম নির্ধারিত করে সেখানকার আদিবাসী বন্ধু ভাই বোন এদেরকে নিয়ে বিভিন্ন প্রদেশের নেতৃত্ব, আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব সহযোগী সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। এতে যেমন আলোচনা থাকবে, নানাবিধ মানবিক কর্মসূচি থাকবে এবং একসাথে বসে রন্ধন করা খাবার আমরা পরস্পর সেখানে ভোজন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করব। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 9 তারিখে 9 অগাস্ট এই মহান ঐতিহ্যময় ভারত ছাড়ো দিবসকে আদিবাসী গৌরব দিবস হিসাবে আমরা আমাদের আগরতলা শহরের মুক্তধারা যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামে বেলা 11টা থেকে এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আদিবাসী কংগ্রেসের যারা সক্রিয় নেতা কর্মী সহ সেখানকার বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষজনকে এই পর্বে এনে সামিল করা হবে এবং এই পর্বের সফলতার জন্য আমরা তাদের সকলের সহযোগিতা কামনা করব। সাথে সাথে কিছু গ্রাম বাছাই করব। আমরা গ্রামীণ এলাকায় আমাদের রাজ্যের জনজাতি গোষ্ঠী আদিবাসী বন্ধুদের নিয়ে আমরা আমাদের যে কমিউনিটি কর্মসূচি বিধানসভা ভিত্তিক আমরা সেগুলি সম্পন্ন 9, 10, 11 এই 3টি দিন নানা দিক থেকে আদিবাসী সমাজে তাদের যে ঐতিহ্য, তাদের যে পরম্পরা সেগুলিকে তুলে ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসে এই দেশে আদিবাসী সমাজের অগ্রগতি এবং বিকাশের লক্ষ্য হয়েছিল, যেগুলি অসম্পূর্ণ অবস্থায় বর্তমান শাসক দল 9 বছর ধরে ফেলে রেখেছেন, আদিবাসী সমাজকে বঞ্চিত করেছেন। এই কর্মসূচিগুলির উপর বিশদ আলোচনা করে আগামী দিন এগুলি আদায় করার লক্ষ্যে তাদেরকে সম্মানিত করা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের আদিবাসী শ্যামচন্দ্রপর্মা মহাশয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় আদিবাসী নেতা, আমাদের রাজ্যের আপামর জনগণের যিনি প্রিয় নেতা, অন্যান্য আদিবাসী কংগ্রেস নেতৃবৃন্দরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে। আমাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা আপনাদের উদ্দেশ্যে তাদের দুচারটি বক্তব্য তুলে আমি স্যামসং এখন অনুমোদন করা সকাল 11টা থেকে আমরা পালন করতে গেছি। এখানে আমাদের
বিভিন্ন রকম সংস্কার হবে কালচারাল এবং আমরা বিভিন্ন আমাদের ট্রাইবাল সমস্যা দিয়ে আমরা সমাজ সমালোচনা হবে এই কারণে আমরা এই সামনে দরকারকে সাকসেসফুলি করার জন্য আমাদের সকল আদিবাসী কংগ্রেস লিডারদের কাছে আমরা আবেদন এই প্রোগ্রাম আমরা সাকসেস করার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমাদের আদিবাসী সামাজিক বন্ধুদের অনেক কষ্ট আজকে আমি জানি আমি অনুরোধ করবো পক্ষকে এখানে এসে ওনার কতগুলি বিষয় আলোকপাত করার জন্য আমি এখানে কিছু বিষয় নিয়ে বলতে চাই আমি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি দেশের গণতন্ত্রের কাণ্ডারি যিনি গণতান্ত্রিক লড়াই দেশের মানুষের স্বার্থে সংবিধানের অধিকার বলুন সংবিধানের মর্যাদা রক্ষার্থে লড়াই লড়তে চেয়েছে ষড়যন্ত্রকারীরা যার আওয়াজ দপ্ত করে দেওয়ার চেষ্টা করেছিলেন এই অপচেষ্টার বিরুদ্ধে একটা গণতন্ত্রের জয় হয়েছে সাময়িক আইনি হস্তক্ষেপে হয়তো শাসক দল তারা সক্ষম হয়েছিল কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্র রক্ষার যারা অতন্ত্র প্রহরী যারা ভয়জনকে উপেক্ষা করে যারা ভালোবাসার রাজনীতিকে শান্তি সমৃদ্ধি এবং এতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাহুলজিকে অভিনন্দিত করি ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন যে গণতন্ত্রের লড়াইকে তারা যেন আরো বেগবান করে উনি যেন এগিয়ে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার সাথে ওনার পাশে থেকে এই আন্দোলনে সামিল।